হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ দ্য নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 9:30। অন্যান্য সকালের চাইতে আজকে সকালটা অনেকটা আলাদা, তার কারণ অন্যান্য দিন 9:30টার সময় আমি দৌড়াদৌড়ি করি হচ্ছে স্নানে যাওয়ার জন্য, যাতে ঠিক টাইমে স্নানটা করতে পারি, স্নান করে উঠে পুজোটা ঠিক টাইমে কমপ্লিট হয়, তারপরে খাওয়া দাওয়াটা ঠিক টাইমে করতে পারি। বাট আজকে সকালটা একটু আলাদা, আমি ঘুম থেকে উঠেইছি প্রায় 9:10 বা 9:15, তো মাসির ফোনে ঘুমটা ভাঙলো, তো সেই কারণে না হলে হয়তো এটা 10টা পর্যন্ত আজকে চলে যেত, এত গাড়ি ঘুম ঘুমিয়েছি। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে 7টা দিন আমি কী কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিন থেকে শুরু করে দিই। আজ হচ্ছে রথ, তো আমি আমার এই চ্যানেলের প্রত্যেকটা সদস্যকে জানাতে চাই শুভ রথযাত্রা। হ্যাঁ, আজ হচ্ছে রথ, আর আজ হচ্ছে জগন্নাথ দেবের নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যাওয়ার দিন, আর সেই জন্য জগন্নাথ দেবের মনেও প্রচণ্ড খুশি মজা রয়েছে, আর সকাল সকাল আমার মনেও প্রচণ্ড খুশি মজা রয়েছে, কারণ আজকে সানডে সেই জন্য। তো চলো আজকের দিনটা শুরু করি, আর তোমরা সারাদিন রথের মানে এই রথের দিনটা কে কীভাবে কাটাও বা কে কীভাবে কাটাচ্ছ সেটা আমাকে লিখে জানিও, আমার পড়তে কিন্তু খুব ভালো লাগে। আই থিঙ্ক তোমাদের কালকে আমি বলেছি যে আমাদের এখানে সামনেই আদ্যাপীঠের মন্দির, আর আদ্যাপীঠ মন্দিরের নাম তোমরা ম্যাক্সিমাম লোক জানো, শুনেছ যারা কলকাতায় থাকো বা কলকাতার বাইরে থাকো, দক্ষিণেশ্বর আদ্যাপীঠ চেনো, সবাই ম্যাক্সিমাম লোকজনই চেনো। তো সেই আদ্যাপীঠ মন্দির সামনে, আর আদ্যাপীঠে খুব বড় রথ হয়, তো সেই রথ আর কি প্রতি বছর বেরোয়, আর আমরা প্রতি বছর সেই রথ টেনে থাকি। রথ বিশাল একটা বড় রথ বেরোয়, আমাদের তো পুরীর রথের এখনো পর্যন্ত সেরকম সৌভাগ্য হয়নি, পুরী বহুবার গেছি, আমার 8 বছর বয়সে মনে হয় আমি 5-6 বারের বেশি চলে গেছি, আর তার বেশিও হতে পারে, আমার এক্সাক্ট কাউন্টিংটা মনে নেই। তো পুরী আমি প্রচুর গেছি, পুরীর রাস্তাঘাট ফাট আমার সব মুখস্থ হয়ে গেছে, এতবার আমি গেছি। তো যাই হোক, কিন্তু পুরীর রথ দেখার কোনোদিন সৌভাগ্য হয়নি, বাট হ্যাঁ আমাদের আদ্যাপীঠের রথ আমি প্রতি বছর জানি। তো এবারে যাই না, আমাদের পরিবারের সামনে দিয়ে প্রতিবার যেত সোজা রথ, দুটো রথ দুটোতেই। তো এইখানে মানে আমাদের এই বাড়ির সামনে দিয়ে যাবে কি না আমি ঠিক জানি না, তবে যেটুকু জানি যাওয়া উচিত, কারণ যেই রুটে যায় সেই রুটে এই বাড়িটাও পড়ে, তো যাওয়া উচিত। যদি যায় তোমাদেরকে আমি ডেফিনেটলি দেখাবো, আর সাথে আমিও রথের দড়িটা টেনে নেবো। চলো, আমার ঘরের সমস্ত যারা কাজ থাকে হয়ে গেছে, ওই কাছে জানলা খোলাই কাজ বসানো, বাইরে সে সমস্ত কাজ জানি, এবার বাইরে যাই, বাইরে গিয়ে দেখি যে মা কী করছে। বাবা তো অলরেডি বাজারে চলে গেছে, বাট মা কী করছে সেটা এখন আমাদেরকে দেখাই। মা এখানে চা বানাচ্ছে, এই যে চা বানানো ঘরচাল চলছে, কমপ্লিট হয়নি এখনো, চলছে। আর আমার চা, ও আমার চাটা ওখানে ভেজা চলছে, আমার তো গ্রিন টি, তো এটা মায়ের চা, ওটা আমার চা, তো এই হচ্ছে এখন কাজ। আপলোড করা, দুটো কাজই ডান। এইবার যেটা করব সেটা হচ্ছে আমার পেছনের ড্রেসিং টেবিল আর সামনের টিভি, এই আর যেখানে আমার গাছ থাকে এই জায়গাগুলোকে ক্লিন করব। লাস্ট 2 সপ্তাহ আমি করতে পারিনি, কারণ আগের সপ্তাহে আমি বেরিয়ে মানে বাড়ি ছিলাম না, তো সেই কারণে করা হয়নি, আর তার আগের সপ্তাহে শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তো সেই কারণে করতে পারিনি। কিন্তু আজকে এত ধুলো হয়েছে, এত ধুলো হয়েছে, নিজের চোখে যেন দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কেমন একটা হয়েছে। কিন্তু মানে আমার এই ওসিডি বলেন, আমার ওসিডি আছে, এই সমস্ত জায়গায় ধুলো আমি একদম নিতে পারি না, আমার দেখলে সারা শরীরের মধ্যে কেমন কেমন করে একটা। তো যাই হোক, আমি গিয়ে তাড়াতাড়ি করে একটুকে ক্লিন করে দিই, এখন ফোনটাই আর রাখবো না, কারণ ফোনটা দিয়ে আমি গান চালাবো, গান চালিয়ে আমি কাজ করবো, তো ভিডিওটা আপলোড করবো না, গান না চালালে আমি কাজে এনার্জি পাই না। আর পরিষ্কার টরিষ্কার করে সোজা স্নানে চলে গেছি, মনে হচ্ছিলো কি বলতো গোটা গা যেন ধুলোয় কিচকিচ করছে, বিশেষ করে ড্রেসিং টেবিলটা, এই যে
জানলা হয়ে যায়, ড্রেসিং টেবিলটা ঠিক জানলার পাশটাতেই পড়ে না, তো এবার জানলাটা যখনই খোলা থাকে পুরো ধুলোগুলো এসে রাস্তার ধুলোগুলো এসে ড্রেসিং টেবিলে পড়ে। আর আমার যে কী জঘন্য দেখতে লাগছিলো দুদিন ধরে, আর অফিসে যাওয়ার আগে তো আমি করতেই পারি না, সময় তো দেখোই নেই, হয় না। তো আজকে তাড়াতাড়ি করে যেন ভালো করে পুরো ডিপ ক্লিন করেছি, সব নামিয়েছি, সব ধুয়ে মুছে পরিষ্কার করেছি এবং প্রায় স্নান করে বেরোলাম, পৌনে একটা বেজে গেছে, কারণ এই সব করতে করতেই আমার টাইম ওভার হয়ে গেছে। তো আর এক সেকেন্ড বসিনি, ভালো করে গিয়ে স্নান ধান করে এলাম, এইবার এখানে বসবো, বসে এবার রিল্যাক্সে গান শুনবো। তখন তো কাজ করতে করতে গান শুনছিলাম, এখন হচ্ছে রিল্যাক্সে গান শোনার সময়। তো তোমরা ভাবতেই পারো সারাদিন কি এত গান শোনে, তবে না গো আমার মতন যারা রয়েছে না তারা জানবে মিউজিক হচ্ছে মানুষের কতখানি মানে একটা গুড থেরাপি যাকে বলে, তাই বলবো তো যদি কোনো ভালো সিনেমা চলে সিনেমাও দেখতে পারি, আর আদারওয়াইজ ডেফিনেটলি গানই শুনবো। দেখো তো বুঝতে পারছো কি না কী ফিল্ম চলছে? ইয়েস, একেবারে ঠিক ধরেছো, কাহুনা পেয়ারে। অনেক 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 দিন বাদে এই ফিল্মটা দেখতে পেলাম, বহুদিন হয়ে গেছে কাহুনা পেয়ারে দেখিনি, আজকে দেখবো, ব্যাস আমার দুপুরবেলাটা সানডের দুপুর একেবারে শর্টেড। এই সিনেমাটার সঙ্গে আমি এখন আমার সানডের দুপুরটা কাটাবো, এনজয় করবো। তো চলো এটা পুরোটা কমপ্লিট করবো, তারপর আবার অন্য কিছু করছি। বাইরে দেখো ঝমঝম করে একটু আগে বৃষ্টি হলো, পাঁচ মিনিট মিনিমাম, পাঁচটা মিনিট বৃষ্টি হয়েছে, ব্যাস রাস্তাটা একটুখানি ভেজালো। ওই রথের দিন বলে নাকি বৃষ্টি হতেই হয় বা এরকম কিছু একটা ব্যাপার আছে, ব্যাস রাস্তাটা খালি ধুইয়ে দিল, ওইটাই হলো। দেখো আবার যেই কে সেই, বৃষ্টি পুরো কমে গেছে, আর কিছু নেই। বিকেল হয়ে গেছে, ঘড়িতে এক্স্যাক্ট কটা বাজে জানি না, বাচ্চা কাচ্চারা দেখো সমস্ত ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়ে পড়েছে, রথে বাচ্চারা কুচকেরাই তো বেশি মজা করে, কি কিউ ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা। এর আগেও দেখলাম দুজন তিনজন যাচ্ছে সব সেজে গুজে সুন্দর করে রথ নিয়ে বেরিয়ে পড়েছে। ছোটবেলায় আমরাও যেতাম, বহু বছর হয়ে গেছে, এখন আর যাই না। দুটো রথকে কি সুন্দর সাজিয়েছে, এই রথটা দেখো, এই রথটা কতটা বড়, আর এই রথটা তো আরো ভালো সুন্দর সাজিয়েছে, কি সুন্দর। এটা মা তার ছেলে মিলে মনে হচ্ছে বেরিয়েছে, দেখো এই রথটা আরো বড়, ফোকাস থেকে থেকে না আউট অফ ফোকাস হয়ে যায়। হ্যাঁ এই দেখো কি সুন্দর, কত বড় সাজিয়েছে এই রথটাকে, কি সুন্দর সাজিয়েছে, ভিতরে ছোট ছোট মিষ্টিও দিয়েছে ঠাকুরকে। ঘুম থেকে উঠে বেশ কিছুক্ষণ এই জানলা খুলেছি, জানলার ধারে বসে বসে তোমাদের তো দেখালে আমি কত রথ দেখলাম, ফুচকে ফুচকে বাচ্চা কাচ্চারা রথ টানছে, প্রচুর প্রচুর রথ দেখেছি, তোমাদের তো মনে হয় দু তিনটে আমি ভিডিওতে দেখালাম, কিন্তু প্রচুর রথ গেছে, এখনও যাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ফ্রেশ করে মুখ ক্লিন করে ক্রিম ট্রিম মেখে চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি, তার কারণ এতক্ষণ তো বাচ্চারা রথ টানছিলো, এবার বড়দের রথ আসার পালা, মানে হ্যাঁ আদ্যাপীঠের যে রথ আছে সেটার পালা অলরেডি অ্যানাউন্স করে চলে গেছে, তখন 4:30 বাজে, কিন্তু 6টা বেজে গেল এখন এখানে আসেনি। তো নিচে পুরো ভিড় জমে গেছে, সেইখানে হচ্ছে কেন না রথ টানবে বলে, তো আমরাও রেডি হয়ে গেছি। আজ অবভিয়াসলি আমি যেহেতু শর্টস পরে রয়েছি, শর্টস পরে তো আর রথ টানতে যাবো না, তো আমি একখানা ট্রাউজারও বার করে ফেলেছি, তো ট্রাউজারটা পরে তারপর হচ্ছে নিচে যাবো রথ টানার জন্য, কারণ এতক্ষণ বাচ্চারা টানছিল, এবার হচ্ছে বড়দের রথ টানা। আমি বলতে পারছি না কারণ যে হারে ভিড় হয়েছে আমি জানতে পারবো কিনা, যদি নাও পারি তবে ডেফিনেটলি ক্যামেরা কিন্তু আমি ক্যাপচার করবোই তোমাদেরকে, রথ আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো একেবারে কি লেভেলের ভিড় হয়েছে ওখানে, ওই যে দূরে ওই দিকে দেখো মা ব্যালকানিতে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ গাছের ফাঁক দিয়ে দেখো, ওখানে মা ব্যালকানিতে দাঁড়িয়ে আছে, আর এপাশে আমি দাঁড়িয়ে রয়েছি, কখন আদ্যাপীঠের রথ আসে তার অপেক্ষায়। আর সামনে যেটা দেখতে পাচ্ছ এত ভিড়, এটা কোনো বাড়ির আর কি কোনো রথ বা কোনো পুজো, এদের ফাঁক ফাঁক দিয়ে বেরিয়েছে। Thank you.
ওই দোকানটাতে আজকে মা গেছে, ওই যে সামনের দোকান ওখানে মা গেছে হচ্ছে রাতের খাবার আনতে। না কোনো উল্টো পাল্টা তেলের কিছু না, জাস্ট রুটি আর তরকারি নর্মাল খাবার আনতেই গেছে। প্রতিদিন সানডে আমাদের এটাই সেম রুটিন থাকে যে আমরা দোকান থেকে কিনে এনে রাতে ডিনারটা করি, কিন্তু দোকান থেকে কিনে আনি মানে এগরোল চাউমিন মোগলাই এইসব নয়, নর্মাল রুটির দোকান থেকে রুটি আর তরকারি কিনে আনি। আজকে মাকে বললাম তরকারি এনো না, একটু তড়কা এনো, একটু তড়কা দিয়ে রুটি খাবো, তো সেটাই মা আনতে গেছে। রুটি আর তরকা এটাই সিম্পল। সানডে নাইটটা মা হচ্ছে একটু রেস্ট করে, একটু ছুটি নেয়, তো এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে ছিল লাঞ্চে সকালে এই সিজনের ফার্স্ট 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 ইলিশ, যেটা তোমাদেরকে বলছিলাম অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিলো, অনেক দিন ধরে ক্রেভিং হচ্ছিলো ইলিশ খাবো ইলিশ খাবো, তো বাবা বাজার থেকে আজকে ইলিশ এসেছে অনেকখানি, মানে দুটো মোড় হয় ইলিশ নিয়ে এসেছে, তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হয়নি। ইভেন এখনও তো প্রচুর রয়ে গেছে, চার পিস সকালে খেয়েছিলাম আমি আর মা মিলে, বাবা তো খায় না। তো নেক্সট আমরা যেদিন রান্না করবো সেদিনকে ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো যে ইলিশটার টেস্ট মোরাললেস ভালোই ছিল, আর বহুদিন বাদে খাচ্ছিল তো ওই জন্য এক্সপেকটেশন লেভেলটা প্রচুর হাই ছিল, আর টেস্টও মনে হচ্ছে প্রচুর পেয়েছি। আর মেনলি ছিল ইলিশের পাতলা ঝোল আর ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাজার তেল অসাধারণ খেয়েছি দুপুরবেলা। তো যাই হোক, ওই জন্য রাতে মা গেল দোকান থেকে নিয়ে চলে আসি রুটি আর তরকারি, মানে তড়কা, এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। তো মা নিয়ে আসুক, আমি ততক্ষণ ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনার কমপ্লিট করা মানেই যে সানডে ইজ ওভার। হ্যাঁ, আজকে হচ্ছে রোববার কমপ্লিট হয়ে গেল, এবার জাস্ট বিছানায় গিয়ে শুয়ে টানা ঘুম হবে, যেহেতু আজকে সানডে। আমি দুপুরে ঘুমাই, তো রাতে আবার ঘুমটা আসতে অনেকটাই দেরি হয়, নেই নেই করে তোমার ধরো 12:30 কি তার বেশিই হয়ে যায় ঘুমটা আসতে, ঘুম কিছুতেই তাড়াতাড়ি আসে না, তো সেরকমই। তো চলো তাহলে ভিডিওটা এরকমই রাখলাম, তোমরা কে কীভাবে রথটা কাটালে সেটা আমাকে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আমি ন্যাচারালি রথ এরকমই কাটাই, যদিও রথতলায় রথের মেলা হয়, তোমার ওখানেও খুব বড় রথ হয়, রথের মেলা হয়, কিন্তু এত এত ভিড় হয় না, মানে মারাত্মক রকমের ভিড় হয় ওটা। ওইটা আই থিঙ্ক টিভিতেও দেখায়, প্রতিবার টেলিকাস্টও হয়, তোমরা টিভিতে দেখলেই চাইলেই দেখতে পারো, তো টেলিকাস্ট হয়, কিন্তু ওখানে খুব ভিড় হয়। আমি আজ পর্যন্ত এত বড় হয়ে গেছি, কোনোদিন রথের মেলা যাইনি, দেখিনি, ভেবেছিলাম যাব, কিন্তু তারপর শেষ পর্যন্ত আর ইচ্ছাও হলো না যাওয়ার, ইয়ে নয়, কারণ ওখানে গেলেই আবার গাছ দেখলে আমার গাছ কিনতে ইচ্ছে করবে, আর রথের মেলায় গাছ তো তোমরা জানো ম্যাক্সিমাম লোকেই রথের মেলায় অনেকে নাকি কেনে, আমি শুনেছি, আমি জানি না, যদিও গেলে দেখতে পাবো, যদিও আমার নেক্সট সানডে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমার একটা গাছের দরকার, তো সেইটার জন্যই যাবো, যদিও বলছি একটা দরকার, তারপরে আসবো যখন দেখবো তিন থেকে কটাগুলো কতগুলো নিয়ে এসেছি ঠিক ঠিকানা নেই। তো এই যাই হোক, তো চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুনিই রাখছি, কালকে সকালে আবার অফিস, তো সেই জন্য তাড়াতাড়ি করে যাই, গিয়ে ভিডিওটা এডিট করার চেষ্টা করবো, যেহেতু তাড়াতাড়ি ঘুমটা আসে তার। তাহলে ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিও।